আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকে ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিতে জ্যামিতি অধ্যায় ছয়ের উপপাদ্য প্রণীতি। তো আমরা উপপাদ্যটার সাধারণ নির্বাচনেই প্রথমে উল্লেখ করি। সাধারণ নির্বাচন হচ্ছে ত্রিভুজে যে কোনো দুই বাহু, মনে করো এইটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজে যে কোনো দুইটা বাহু, যে কোনো দুইটা বাহু, মনে করি এবি এবং এসি বাহু, ত্রিভুজের যে কোনো দুই বাহু কি মধ্যবিন্দু, এবি বাহু এসি বাহু মধ্যবিন্দু, মনে করো এবি বাহু মধ্যবিন্দু কি মধ্যবিন্দুর সংযোজক রেখা অংশ, ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা অংশ, অর্থাৎ যোগ করলে যে রেখাটা হয় সেটা সেটা কি হবে, সংযোজক রেখা অংশ কি হবে, তৃতীয় ওই দুই বাহু ছাড়া আরেকটা যে বাহু আছে তৃতীয় বাহু, যেমন এবি আর এসি ছাড়া এখানে কি বাহু আছে বিসি বাহু, তার সমান্তরাল, এবং এবং সেটা ওই সংযোজক রেখা অংশটা তৃতীয় বাহুর অর্ধেক। আমরা সাধারণ নির্বাচনটা আরেকবার দেখি। একটা ত্রিভুজে যে কোনো দুই বাহু, মনে করো এবিসি একটা ত্রিভুজ, তার এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, একটা ত্রিভুজের যে কোনো দুই বাহু মধ্যবিন্দু যোগ করলে যে রেখাটা হয়, যে সংযোজক রেখা অংশটা হয় সেটা ওই দুই বাহু ছাড়া যে বাহুটা আছে অর্থাৎ তৃতীয় বাহু সমান্তরাল, এবং ওই বাহুটা এটা দৈর্ঘ্যে অর্ধেক, সেটা আমরা কি করব প্রমাণ করব। চলো আমরা সেটা প্রমাণ করার জন্য একটা ছবি এঁকে নিই। ছবি আঁকার সময় একটা টেকনিক অবলম্বন করলে আমরা খুব সহজে ছবিটা আঁকতে পারব। আমরা জানি দুই বাহুর মধ্যবিন্দু নিতে হবে, তো আমি কি করলাম জিরো থেকে টেন নিয়ে পাইলে দাগ দিয়ে দিলাম, অর্থাৎ এটা মধ্যবিন্দু হয়ে গেল। ওই দিক থেকেও আমি জিরো থেকে টেন নিয়ে পাইলে দাগ দিয়ে দিলাম, অর্থাৎ এটা মধ্যবিন্দু হয়ে গেল। আমাকে আর আলাদাভাবে মধ্যবিন্দু বের করতে হচ্ছে না, আমি এটা যোগ করে দিলাম। অনেক সহজ ছবিটা যদি আমরা টেকনিকে আঁকি, উপপাদ্যের ছবিতেও অঙ্কনের চিহ্ন থাকতে হয় না, তুমি শুদ্ধভাবে আঁকতে পারলেই হল। সুতরাং উপপাদ্যের ছবি আঁকার সময় টেকনিক অবলম্বন। বিশেষ নির্বাচন হচ্ছে সাধারণ নির্বাচনটাকে এই ছবি দিয়ে বর্ণনা করা, জাস্ট আমরা সেটাই করবো। এখানে যা বলেছে সেটাকে এই ছবি দিয়ে বর্ণনা করবো। কিভাবে বর্ণনা করছি, তো আমরা মনে করে নিচ্ছি ত্রিভুজ এবিসি একটি ত্রিভুজ, সেটা এবি ও এসি বাহুর, এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে নাম দিই আমরা একটা ডি এবং ই, ডি ও ই। তো আমরা কি প্রমাণ করব, এতক্ষণ পর্যন্ত আমরা যেটা করছিলাম যে আমরা প্রমাণ করব যে ডি বাহু ডি রেখা অংশ বিসি বাহুর সমান্তরাল, এবং ডি হচ্ছে বিসি এর অর্ধেক। এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য এই ছবি যথেষ্ট নয়, আরো অতিরিক্ত কিছু ছবি আঁকতে হবে। সেই অতিরিক্ত ছবি যা আঁকবে সেটা অঙ্কনে লিখে দিতে হবে, তো আমরা এটা প্রমাণ করার জন্য আরো এক্সট্রা কিছু আঁকবো। তো আমরা কি করব, আমরা ডি বাহুকে বর্ধিত করব, ডি বাহুটাকে আমরা বাড়িয়ে দিব। এটা কতটুকু বাড়াবো আমরা জানা, ডি যতটুকু ততটুকু বাড়াবো আমরা, ডি যতটুকু এই ডি যতটুকু কতটুকু আমরা এগিয়ে দিব, তারপরে এফ এর সাথে এফ করে দিলেও হবে, এফ এর সাথে সি যোগ করে দিলেও হবে, যে কোনো একটা জামি সি যোগ করে। তো অঙ্কনের বিবরণ কি, ডিকে এফ পর্যন্ত বর্ধিত করি, কিরকম কেমন করে, যেন ডিই সমান ই এফ হয়,
এরপর আমরা কি করেছি, সি এবং এ যোগ করেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা প্রমাণের ভিতর ঢুকে করব, উপপাদ্যটা প্রমাণ করব আমরা। আমাদের প্রমাণের বিষয়বস্তু কিন্তু ডি বিসি এর সমান্তরাল এবং ডি বিসি এর অর্ধেক। শিক্ষার্থীরা দেখো, এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ত্রিভুজ এবি। আবার এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ইএফসি। এই দুইটা ত্রিভুজের সর্বসম সেটা আমরা প্রমাণ করব। দেখো শিক্ষার্থীরা, দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করার মোট চারটা সূত্র আছে, এক দুই তিন চার। সে চারটা সূত্র মনে রাখার কৌশলও আছে। তার ভিতর একটা হলো এরকম, বাহু গুণ বাহু উপপাদ্য, বাহু গুণ বাহু উপপাদ্য। দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার চারটা সূত্র, চারটা সূত্র। সেই চারটা সূত্রের ভিতর একটা সূত্রকে আমরা সংক্ষেপে বলি বাহুগুণ বাহু উপপাদ্য। বাহুগুণ বাহু উপপাদ্য কি? মনে করো এই দুইটা ত্রিভুজে একটা ABC ত্রিভুজ আর একটা DEF ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজে যদি AB বাহু DE বাহু সমান হয়, আবার BC বাহু যদি EF বাহু সমান হয়, এবং A বাহু আর A বাহুর অন্তর্গত গুণ ABC এবং A বাহু আর A বাহুর অন্তর্গত গুণ DEF এর সমান হয়, তখন আমরা ত্রিভুজ দুইটাকে সর্বসম বলব। এইটাকে সংক্ষেপে বলে বাহু গুণ বাহু উপপাদ্য। আমরা আবার রিপিট করছি, যদি দুইটা ত্রিভুজের একটার দুই বাহু এক গুণ আর একটার দুই বাহু এবং এক গুণের সমান হয়, ত্রিভুজ দুইটা সর্বসম। অর্থাৎ এটার এক বাহু এটার দুই বাহু সমান, এটার এটা এটার সমান, এই গুণ এই গুণের সমান, তখন ত্রিভুজ দুটা সর্বসম। আমরা তোমাদেরকে যে ত্রিভুজ দুটার কথা বলছি, ওই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করবো জাস্ট এখানে যে সূত্রটা প্রয়োগ করছি সেটার সাহায্যে। একটু খেয়াল করে দেখো, ই হচ্ছে কিন্তু এসি বাহুর মধ্যবিন্দু, ই হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু। ই যদি এসি বাহুর মধ্যবিন্দু হয়, তাহলে এই বাহু আর ইসি বাহু সমান। এই বাহুটা ত্রিভুজ এবি এর একটা অংশ, আবার ইসি বাহুটা ইএফসি ত্রিভুজের অংশ। সমান হলো কেন? কারণ ইএসি এর মধ্যবিন্দু বলে, ইএসি এর মধ্যবিন্দু বলে। কি যেহেতু এসি এর মধ্যবিন্দু, তাহলে এই ত্রিভুজের এই বাহু ওই ত্রিভুজের ইসি বাহু সমান। দেখো আমরা কি এঁকেছি, আমরা এঁকেছি ডি সমান ইএফ, ডি এডি ত্রিভুজের বাহু, ইএফ ত্রিভুজ ইএফসি এর বাহু। তাহলে ডি বাহু সমান ইএফ। কেন কেন সেটা লিখতে হবে যে অঙ্কন অনুসারে আমরা আঁকছি সেটা। এবং এখন দেখো, এই বাহু আর এই বাহুর অন্তর্গত গুণ এই বাহু আর এই বাহুর অন্তর্গত গুণের সমান কিনা। দেখো আমরা কিন্তু ক্লাস সিক্স এর একটা উপপাদ্য করেছি, সেটা হলো এরকম, যদি দুইটা বাহু কোন বিন্দুতে ছেদ করে, যদি দুইটা রেখা অংশ কোন বিন্দুতে ছেদ করে, ছেদ বিন্দুতে দুইটা বিপরীত কোণ তৈরি হয় AOC BOD। ঠিক এই দুটো বিপরীত কোণ AOD BOC এবং এই বিপরীত কোণগুলো পরস্পর সবসময় সমান হবে, সবসময় সমান হবে বিপরীত কোণ। এটা আমাদেরকে মনে রাখতে হবে জ্যামিতি পড়ার সময়। যদি দুইটি রেখা অংশ কোন বিন্দুতে ছেদ করে, সেন্টিটিউড দুই বিপরীত পাশে দুইটা বিপরীত কোণ তৈরি হয়, যেমন এবি একটি সরলরেখা, সিডি একটি সরলরেখা, ওরাও বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, তাহলে AOC এর বিপরীত হচ্ছে BOD। ঠিক অনুরূপ ভাবে AOD এর বিপরীত কোণ হচ্ছে BOC এবং বিপরীত কোণ গুলো সবসময় কি হবে? সমান হবে। এ ব্যাপারটা দেখে আমরা এখানে খেয়াল করি তো যে AC একটি রেখা বাহু, আবার DF একটা বাহু, এরা পরস্পরই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই পাশে আর এই পাশে এরা দুইটা পরস্পর বিপরীত কোণ এবং এরা পরস্পর সমানই হবে। তাহলে আমরা এরকম লিখতে পারি অ্যাঙ্গেল AED সমান অ্যাঙ্গেল FEC। কেন এরা সমান? এরা বিপরীত কোণ যে সেই জন্য সমান। তাহলে আমরা ত্রিভুজ ABE আর ত্রিভুজ EFC পরস্পর সর্বসম, ওই যে আমরা বলছিলাম বাহু গুণ বাহু উপপাদ্য, সেটা আমরা এখানে লিখে দিব যে ত্রিভুজে বাহু গুণ
বাহু উপপাদ্য অনুসারে, বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে। দেখো কি সুন্দর আমরা এই দুইটা ত্রিভুজ সর্বসমক্ষ আমাদের করেছি যে বাহু কোণ বাহু উপপাদ্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, দুইটা ত্রিভুজ সর্বসম, এটা দ্বারা কি হয়? এটা দ্বারা দুইটা জিনিস প্রমাণিত হয়, এই ত্রিভুজের তিন বাহু এই ত্রিভুজের তিন বাহুর সমান, এই ত্রিভুজের তিন কোণ এই ত্রিভুজের তিন কোণের সমান। আমরা যখনই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করে ফেলতে পারবো, এইটাকে এই অ্যাডভান্টেজ নিতে পারবো যে এই ত্রিভুজের তিনটা বাহুকে এই ত্রিভুজের তিনটা বাহুর সমান লিখতে পারবো, এই ত্রিভুজের তিনটা কোণ এই ত্রিভুজের তিনটা কোণের সমান লিখতে পারবো। এখন যেহেতু এই দুইটা ত্রিভুজ সর্বসম, সুতরাং আমরা এদের তিন বাহু এদের তিন বাহুর সমান লিখতেই পারি। তাহলে প্রমাণের সময় এটার এডি বাহু বাদছিল, প্রমাণের সময় এটার কি বাহু বাদছিল, এফসি বাহু বাদছিল, তাহলে এই দুটোটা পরস্পর সমান সর্বসম বলি। এবং 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 এখানে যে কোণটা তৈরি হয়েছে ডি এ ই কোণ, ডি এ ই কোণ, এবং এই দিকে যে কোণ তৈরি হয়েছে ইসিএফ কোণ, এরা পরস্পর সমান। ইসিএফ আমরা বুঝছি কিনা যে দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, এই তিন বাহু এর তিন বাহুর সমান, তাহলে প্রমাণ সময় আমি এটা সমান এটা বলছিলাম, এটা সমান এটা বলছিলাম, এই বাহুটা রয়ে গিয়েছিল, এই বাহুটা ওই বাহুটা রয়ে গিয়েছিল, সেটা পরস্পর সমান, আবার এই কোণ এই কোণের সমান। আমরা শুরুতে কি বলেছিলাম, এক বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, অ্যাবিবাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। তো অ্যাবিবাহুর মধ্যবিন্দু যদি ডি হয়, অ্যাডি সমান কি হবে, ডি ডি হবে। তাহলে কি আমরা এই রকম লিখতে পারি না যে অ্যাডি জায়গায় আমরা ডিবি লিখতে পারি, ডিবি সমান এফসি, যেহেতু অ্যাডি আর ডিবি পরস্পর সমান। আমরা আসলে কি করতে চাচ্ছি, আমরা আসলে ডিবি এফসি একটি যে সামগ্রিক সেটা প্রমাণ করতে চাচ্ছি, সেটা প্রমাণ করতে পারলে আমরা এটা প্রমাণ করে ফেলতে পারবো, সেটা প্রমাণ করার আমরা মাল মশলা যোগাড় করতেছি। যেমন আমি যদি বলতে পারি ডিবি বাহু এফসি বাহু সমান এবং ডিবি বাহু এফসি বাহু সমান করাল, তাহলে এটা একটা সামগ্রিক হয়ে যাবে, আমি সেখানেই যাচ্ছি। তাহলে আমি প্রমাণ করতে চাচ্ছি এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান করাল এই বাহু। দেখো আমরা কিন্তু এই বাহু সমান এই বাহু প্রমাণ করে ফেলেছি, ডিবি সমান এফসি। এখন আমাদের প্রমাণের বিষয় এই বাহু এই বাহু সমান করাল কিনা। আমরা গুডের এই কাজটা একটু দেখি, এই যে আমি টান যে কাজটা করতেছি সেটা একটু দেখি। এই যে এবি একটি সরল রেখা, সিডি একটা সরল রেখা, আমরা মনে করি রেখা দুটোটা পরস্পর সমান্তরাল, এবি আর সিডি পরস্পর সমান্তরাল, এবং মনে করি বিসি এদের ছেদক, বিসি এদের ছেদক। তাহলে এখানে দুইটা একান্তর কোণ তৈরি হবে, একটা হবে কোণ এবিসি আর একটা হবে কোণ বিসিডি, সেই দুটোটা পরস্পর সমান এবং এরা কি কোণ, একান্তর কোণ। দুইটা রেখা সমান্তর হলে এদের একটি ছেদক থাকবে, ছেদকটা একটা রেখার সামনে আর একটা রেখার পিছনে ছেদ করলে ছেদকের দুই পাশে দিয়ে দুইটা কোণ তৈরি হয়, আর একান্তর কোণ এরা পরস্পর সমান। আবার দুইটা রেখা সমান্তর হলে এদের একটি ছেদক হলে একান্তর কোণ সমান। এখন আমরা দেখি একান্তর কোণ কিভাবে সিদ্ধ। আমরা যদি দেখি যে একটা ছেদক থাকে তার দুই পাশে বিপরীত, দুই পাশে যে দুইটা কোণ থাকে তার একান্তর কোণ। এখন আমরা কোথাও দেখলাম যে দুইটা একান্তর কোণ সমান, এবং তাহলে এদের ছেদক ছাড়া যে দুইটা রেখা থাকবে এরা পরস্পর সমান্তর হবে। তো আমার যদি এইরকম দেওয়া থাকে কোথাও যে বিসিডি কোণ সমান এবিসি কোণ, এটা দেওয়া আছে, মনে করো কোন এক জায়গায় যে দিকে এবিসি কোণ সমান বিসিডি কোণ দেওয়া আছে, সরি এটা হবে বিসি, হ্যাঁ এবিসি, এবিসি সমান সিডি দেওয়া আছে, তখন তোমাকে ভাবতে হবে এই হাতুলা আহারে এটা তো বিসি বাহুর দুই পাশে দুইটা গুণ, তুমি বলবা এটা বিসি দ্বারা, বিসি দ্বারা উৎপন্ন একান্তর গুণ, উৎপন্ন একান্তর গুণ, বিসি দ্বারা উৎপন্ন একান্তর গুণ, বিসি দ্বারা না হলে আর সুন্দর হয় বিসি ছেদকটা উৎপন্ন একান্তর। তখন তুমি চিন্তা করবা একান্তর কোণ যেহেতু সমান, ছেদক ছাড়া বাকি যে দুইটা রেখা থাকবে এরা অবশ্যই পরস্পর সমান্তরাল হবে। এই ব্যাপারটা আমাকে যে কিন্তু অনেক জায়গায় ইউজ করতে হবে, কেমন, যদি দুইটা একান্তর কোণ সমান হয় ছেদক ছাড়া যে দুইটা রেখা থাকবে তার সমান্তরাল। এখানে যাইতো আমরা, এখানে কি দেখতে পাচ্ছি, ডি এ ই এই টিক চিহ্ন দেওয়া কোণটা, আবার ই সি এফ এই টিক চিহ্ন দেওয়া কোণটা, এই টিক চিহ্ন দেওয়া কোণটা
একই বাহুর দুই পাশে অবস্থিত, একটা সামনে আর একটা পিছনে, তাহলে তো আমরা বলতেই পারি যে এটা অ্যাসিসেন্ট দ্বারা উৎপন্ন একান্ত। তাহলে আমরা শিখেই নিচ্ছি, কিন্তু 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 এরা অ্যাসিসেটক দ্বারা, অ্যাসিসেটক দ্বারা উৎপন্ন একান্ত, অ্যাসিসেটক দ্বারা উৎপন্ন একান্ত। তো যেহেতু অ্যাসিসেটক দ্বারা উৎপন্ন একান্ত গুণ, উৎপন্ন একান্ত গুণ, তো যেহেতু এরা অ্যাসিসেটক দ্বারা উৎপন্ন একান্ত গুণ হয়েছে, তাহলে এই সেটক সহ যে দুটা রেখা থাকে এডি এবং এফসি পরস্পর কি সমান্তরাল, এডি এফসি এর সমান্তরাল। এখন দেখো এডি এফসি এর সমান্তরাল, আর একটা ব্যাপার খেয়াল করো, মনে করো এডি বাহু বিসি বাহু সমান্তরাল, তাহলে কিন্তু এরকম বলা যাবে সমান্তরাল, যেমন যেমন এই রেখাটা, এই যে রেখাটা দেখতেছো এই রেখাটা, এই রেখাটা সমান্তরাল, সমান্তরাল মানে সমান দূরে তাকা, এই যে তুমি দেখতেছো রেখা, অথবা আমি যে আমি যে স্কেল নিলাম এই স্কেলের এই যে নিচের রেখাটা, এই যে রেখাটা, এই রেখা দূরটা সমান্তরাল, সমান্তরাল মানে এদের মধ্যবর্তী দূরত্ব সমান, এদের মধ্যবর্তী দূরত্ব সমান, মধ্যবর্তী দূরত্ব যদি সমান দূরে অবস্থিত দুইটি রেখা থাকে তখন এদেরকে সমান্তরাল রেখা বলে। তাহলে তাহলে যেহেতু এডি বিসি এর সমান্তরাল যাকে আমি বর্ধিত করেছি, তো তখন তো এরা সমান দূরে থাকে, এই জন্য পুরাটাও এটা সমান্তরাল, শুধু তাই না ওই অংশটাও এটা সমান্তরাল। এখন তুমি দেখো তো এডি যদি এফসি এর সমান্তরাল হয়, এডি কে আমরা বাড়াইছি কি পর্যন্ত, তাহলে তো অবশ্যই ডিবি এফসি এর সমান্তরাল হবে, অর্থাৎ আমরা কি লিখতে পারব, আমরা লিখতে পারব যে ডিবি ও এফসি এর সমান্তরাল। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যদি কোনো চতুর্ভুজের দুইটা বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, তখন ওই চতুর্ভুজকে সমান্তরাল বলে। মনে করো ABCD ত্রিভুজের যদি তুমি প্রমাণ করতে পারো AB সমান BC, AB সমান্তরাল BC, তখন তুমি বলতে পারবে ABCD একটি সমান্তরাল। আমরা সেটাই এখানে কাজে রাখা বলি যে BDFC চতুর্ভুজ, BDFC চতুর্ভুজে খেয়াল করে দেখো তো DB বাহু FC বাহু, DB বাহু FC বাহুর সমান, এবং তুমি কি করেছো সমান্তরাল, তাহলে তো অবশ্যই এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে এই চতুর্ভুজের এই দুইটা বাহু ছাড়া আর যে দুইটা বিপরীত বাহু আছে, অর্থাৎ BF এবং BC, এরাও পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো BF সমান্তরাল BC এবং BF সমান সমান BC, সরি সমান সমান BC। এখন এখন এই ব্যাপারটা আবার কাজে লাগে তো যে সরি এটা BF না, আবার কাজে লাগাই তো DF যদি BC এর সমান্তরাল হয়, তাহলে DE কি BC এর সমান্তরাল হবে না, কারণ সমান্তরাল রেখা মানে তো সমান দূরে থাকা, তো DF যদি BC এর সমান দূরে থাকে এই অংশ তো এটা সমান দূরে, তাহলে আমরা কি বলতে পারব যে DF সমান্তরাল BC। এখন আমি কি আসো এই DF রেখাটা DE এবং EF এর যোগফলের সমান না, তুমি দেখো না এই যে DF আছে সেই DF টা DE এর সাথে EF যোগ করলে তার সমান হয়, তাহলে আমরা কি লিখতে পারি DE যোগ EF সমান PC। তো প্রমাণে তো এটা সরি এটা DE হবে, প্রমাণে তো DE রাখবে EF, তুমি আঁকার সময় কি এঁকেছিলাম যে EF সমান DE, EF সমান DE, তাহলে EF সমান আমি কি লিখতে পারবো DE সমান BC,
দুইটা ডি এর ডি দুইটা ডি সমান পিসি, তাহলে ডি সমান কি হলো হাফ পিসি। তাহলে আমরা কি প্রমাণ করলাম ডি সমান করাল পিসি এবং ডি ই সমান হাফ পিসি প্রমাণ। আসলে সুপ্রিয় শিক্ষার্থীরা উপপাদ্য খুবই সহজ, উপপাদ্য কি করতে হয় প্র্যাকটিস করতে হয়, আর সূত্রগুলো এই সূত্রগুলো একটু বুঝে নিতে পারলেই তুমি আরেকটা উপপাদ্য প্রমাণ করতে পারবে। সেই জন্য যখন উপপাদ্য তুমি শিখবে সেই উপপাদ্যের সাধারণ নির্বাচনটা বুঝে নিতে সেটা কি, তাহলে তুমি আরেকটা উপপাদ্য করতে পারবে, কারণ এটা যুক্তি খাড়া করা, একটা যুক্তি দিয়ে আর একটা যুক্তি। আমরা এই আরো পরবর্তী ভিডিও ক্লাসে এই চ্যাপ্টারের এই অধ্যায়ের আরো দুই তিনটা উপপাদ্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো, আশা করি তোমরা ওই ক্লাসগুলো দেখবে। তো আমি সবসময় যেটা বলি, এই ক্লাসটা যদি আসলে তোমার করতে ভালো লাগে, তুমি যদি এই ক্লাস থেকে একটু উপকৃত হও, তাহলে এইটা আরো জনকে শেয়ার করবে। তাহলে সে এই লকডাউনের সময় যে আমরা বাসায় বসে আছি, এই লকডাউনের সময়ে আমি এটা তোমাদের জন্য করতে চেষ্টা করছি, তোমরা যাতে বাসায় কিছু কাজ করতে পারো, তাহলে আরেকজনকে যদি হেল্প করো সেও হয়তো একটু বুঝতে সুবিধা হবে। তো ভিডিওটা দেখতে যদি তোমাদের ভালো লাগে, তোমরা এটা অপরজনকে সহযোগিতা অপরজনকে দেখতে সহযোগিতা করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে, তাহলে নতুন কোনো ভিডিও আসলে সেটার সাথে সাথে দেখবে। তো সবাই যে এত মনোযোগের সাথে আমার ক্লাসটা দেখেছো সেই জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। সবাই ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।